পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সেঠা আক্রণকুল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, আগামী বুধবার পবিত্র রাধাষ্টমীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার, নয়তো সারা বছর রোগে ভুগবেন, পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা, গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরতরে বিদায় নেবে। সামনে আসতে চলেছে রাধাষ্টমী। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। কিছুদিন আগে পালন হয়েছে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম, তার ঠিক 15 দিন পরে রাধারানীর জন্মতিথি। আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী পালন করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। তবে জন্মাষ্টমী ব্রতের পুণ্যফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত কিন্তু অতি অবশ্যই করা উচিত। যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করবেন, কারণ রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ। আমরা সবসময় বলি রাধা কৃষ্ণ, তাই রাধাষ্টমীর ব্রত প্রত্যেকেরই কিন্তু পালন করা উচিত। বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধা কৃষ্ণের পূজা করা উচিত। জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীর দিনটিও সম্পূর্ণ নিয়ম মেনে পালন করতে হবে। এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের পুজো করার পাশাপাশি খাদ্য খাবারের উপর বেশ কিছু কিন্তু বিধিনিষেধ রয়েছে, যেগুলি আপনাদের কঠোরভাবে মেনে চলতে হবে, কারণ সনাতন ধর্মে তিথি হিসাবে কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে, চিকিৎসার পিছনে প্রচুর অর্থ খরচ হবে। তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি রয়েছে প্রত্যেকেরই কিন্তু মেনে চলা উচিত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকেই জেনে নেব রাধাষ্টমীর পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলো আপনারা ভুলেও মুখে তুলবেন না, এর ফলে পরিবারের চরম বিপর্যয় নেমে আসবে। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে। এবছর রাধাষ্টমী কবে পড়েছে এবং কোন তিথি ধরে আপনারা পুজো করবেন তা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। পরবর্তী ভিডিওতে কিভাবে রাধাষ্টমীর পুজো করবেন সেই নিয়ে আমরা আলোচনা করব। রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর 12টায় করা হয়। মনে করা হয় দুপুর 12টায় শ্রীকৃষ্ণের রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। রাধাষ্টমীর দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপর নতুন বস্ত্র এবং ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেয়া হয়। এই দিনে নতুন আসনে রাধা কৃষ্ণকে বসিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে পুজো করবেন। এই দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, কারণ সারা দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন। তাই বিছানায় বসেই আপনারা মনে মনে রাধা কৃষ্ণকে স্মরণ করে নেবেন এবং রাধারানীর ধ্যান এবং প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপর হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করে আপনারা দিনের শুরু করবেন। এই দিনে ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সকাল সকাল স্নান করে শুদ্ধ বাসন পরিধান করে পঞ্চামৃত দিয়ে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের স্নান অভিষেক করাবেন এবং সুন্দরভাবে সাজ সিঙ্গার করে পূজা দেবেন। চলুন এইবার আমরা জেনে নেব কোন সেই খাবার যেগুলো ভুলেও এই দিনে আপনারা মুখে তুলবেন না। জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীতেও সারাদিন উপবাস না করলেও চলবে, তবে অবশ্যই দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন। রাধা কৃষ্ণের ব্রতের উপবাস সাধারণত রাধা কৃষ্ণের পুজো পছন্দ করা হয়। এই দিনে তিনটি খাবারও কিন্তু ভুলেও মুখে তুলবেন না। তার মধ্যে প্রথম হলো কোনো আমিষ জাতীয় খাবার। সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয়, যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলেও তাই আপনারা কিন্তু গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাবার কোনো গৃহস্থ বাড়িতে পুজোর দিনে ঢোকানো উচিত নয়, এর ফলে পুজোর শুভ ফল পাওয়া যায় না।
তাই আমিষ জাতীয় খাবার যেমন নিজে আপনারা খাবেন না, ঠিক তেমনি বাড়ির কারোর জন্য বানিয়েও দেবেন না। এই দিনে সাত্বিক এবং নিরামিষ আহার কিন্তু গ্রহণ করতে হয় এবং পুজো পছন্দ বাড়ির প্রত্যেকে উপবাস রাখার চেষ্টা করবেন। পুজোর পর প্রসাদ গ্রহণ করবেন এবং তারপর আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। দ্বিতীয় যে খাবারটি এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো কোনো তিতজাতীয় খাবার, অর্থাৎ উচ্ছে, করলা, নিম পাতা বা যে কোনো তিতজাতীয় খাবার এই দিনে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন। পবিত্র রাধাষ্টমীর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে, তাই শাস্ত্রে এই রাধাষ্টমীর বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে। শাস্ত্রমতে রাধাষ্টমীর দিন তাই মহা ধুমধাম করে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে রাধাষ্টমী ব্রত পালনের কথা বলা হয়েছে। এই ব্রত পালন করলে পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা বাড়ে, তাই রাধাষ্টমীর দিনে পরিবারের প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখার জন্য কোনো তিতজাতীয় খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না। তিতজাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের তিক্ততা বাড়ে, এই দিনে তিত খেলে পরিবারে দুঃখ অশান্তি বাড়ে, পরিবারের সকলের সাথে দূরত্ব তৈরি হয়, পরিবারে চরম অমঙ্গল দেখা দেয়। রাধাষ্টমীর আধারানির জন্মতিথি, তাই রাধারানী হলেন প্রেমের প্রতীক, তাই রাধারানীর পুজো করলে সুখ সমৃদ্ধি তো থাকেই, তার সাথে ভালোবাসার বন্ধনও থাকে। তৃতীয় যে জিনিসটি এই দিনে আপনারা খাবেন না তা হলো নারকেল নাড়ু। এই দিনে নারকেলের বিভিন্ন ভোগ রাধারানীকে দেয়া হয়, কিন্তু সনাতন তিথি আপনারা যদি মেনে চলেন তাহলে কিছু খাবার খাওয়া এই দিনে নিষিদ্ধ রয়েছে। এই দিনে নারকেল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা যে নারকেল নাড়ু মালপোয়া ভোগ বানিয়ে রাধারানীকে দেবেন সেটি রাধাষ্টমীর পরদিন অষ্টমী তিথি শেষ হওয়ার পর গ্রহণ করবেন। অষ্টমী তিথি থাকায় এই ভোগ কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না। এই খাবার খেলে অর্থ জলের মতো খরচ হবে এবং সারা বছর নানা রোগে কিন্তু ভুগতে থাকবেন। আর একটি সবজি যা এই দিনে খাওয়া নিষিদ্ধ তা হলো লাউ। ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলো খেলে অর্থ নাশ হয়, তাই এই দুই সবজির এই দুই মাসে না খাওয়াই ভালো। তাই রাধাষ্টমীতে লাউ, নারকেল, তিত খাবার এবং আমিষ জাতীয় খাবার বর্জন করুন। আরও একটি খাবার যা যে কোনো জন্মতিথিতে খাওয়া উচিত নয় তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন রুটি বা যে কোনো রকমের সবজি যা আমরা পুড়িয়ে খেয়ে থাকি তা যে কোনো অমাবস্যা, পূর্ণিমা বা জন্মতিথিতে গ্রহণ করা উচিত নয়। রাধাষ্টমী হলো রাধারানীর জন্মতিথি, তাই এই দিনেও কোনো পোড়া খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না, এর ফলে দুর্ভাগ্য নেমে আসে জীবনে, তাই এটিকে কিন্তু অতি অবশ্যই আপনারা বর্জন করবেন। আরও একটি জিনিস যা কোনো পূজা বা শুভ কাজে প্রতি প্রত্যেকেরই কিন্তু বর্জন করা উচিত তা হলো নেশা জাতীয় কোনো জিনিস। এই নেশা জাতীয় জিনিস মানুষকে দুর্বল করে তোলে। যে জিনিসের কোনো রকম খাদ্যগুণ নেই, শুধুমাত্র সাময়িক মুহূর্তের জন্য খাওয়া হয় এবং যার পিছনে মানুষের প্রচুর অর্থ খরচ হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই রাধাষ্টমীর দিনে এই সমস্ত জিনিস কিন্তু আপনারা ভুলেও স্পর্শ করবেন না। এই কয়েকটি খাবার আপনারা অবশ্যই কিন্তু রাধাষ্টমীর দিন বর্জন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। সাদা নুন কিন্তু এই দিনে খাবেন না, আপনারা সিন্ধুক লবণ ব্যবহার করতে পারেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ নিয়ম মেনে এই বিশেষ খাবারগুলোকে বর্জন করুন। দেখবেন প্রতি প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের প্রতি প্রত্যেকে সুখ সমৃদ্ধিতে থাকতে পারবে এবং রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। পবিত্র রাধাষ্টমীর দিন বেশ কিছু খাবারকে বর্জন করার কথা আপনারা শুনলেন শাস্ত্র অনুযায়ী। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বহু আগে থেকেই কিন্তু এই খাবারগুলোকে বর্জন করার বিধান দিয়েছেন। প্রত্যেক শুভ কার্যে আমরা যে খাবারগুলোকে বর্জন করে থাকি এবং যে সাত্বিক আহার আমরা গ্রহণ করে থাকি সেই মতো করে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু আমাদেরকে সারা বছর এই সাত্বিক আহার গ্রহণের কথা বলেছেন। এর মধ্য দিয়ে আমরা একদিকে যেমন অনেক পাপ থেকে মুক্ত হচ্ছি, অন্যদিকে কিন্তু শরীর বিধানকে আমরা ঠিক রাখতে পারছি। আমরা রক্ত মাংসযুক্ত খাবার গ্রহণ না করে যেমন বহু বহু পাপ থেকে আমরা মুক্ত হচ্ছি, ঠিক তেমনভাবে বহু রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি লাভ করছি। এছাড়া মনের দিক থেকেও কিন্তু আমরা ভালো থাকছি, কেননা রক্ত মাংসযুক্ত খাবার গ্রহণ করলে
মনের কিন্তু হিংসুতা বেড়ে যায়, ক্রুরতা বেড়ে যায়, মনের মধ্যে একটা আলাদা ভাবের সৃষ্টি হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীর এবং মনকে এফেক্ট করে, আমাদের আয়ুকে কমিয়ে দেয় এবং আমাদের শরীর বিধানকে কিন্তু নষ্ট করে দেয়। এছাড়া যখন একটি প্রাণীকে হত্যা করা হচ্ছে, সেই প্রাণীটি যখন মৃত্যুবরণ করছে, ঠিক ওই হত্যার সময়ে সে কিন্তু আত্মনাদ করছে, বাঁচার তাগিদে বাঁচার জন্য ছটফট করছে, এবং ওই সময় তার যে বাঁচার তাগিদ, যে কষ্ট পেয়ে সেই প্রাণীটি মারা যাচ্ছে, তার সেই কষ্ট এবং উপরওয়ালার কাছে তার সেই কান্না, সেটা কিন্তু যারা সেই মাংস ভক্ষণ করছে তাদের ওপর দিয়েই যাবে। সেই প্রাণীটির যে কান্না, চোখের জল, সেই প্রাণীটির যে আত্মনাদ, যে ভয় এবং যে বাঁচার তাগিদ, এই জিনিসগুলো কিন্তু মানব শরীরে প্রবেশ করবে এবং এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা এফেক্ট তৈরি করে এবং এর ফল কিন্তু অতি ভয়ঙ্কর হয়। যখন কেউ আত্মনাদ করে, যখন কেউ কোনো প্রাণী বাঁচার জন্য ছটফট করতে থাকে, তাকে জোর করে মারা হয়, তার যে সেই কষ্ট, সেই কষ্টের পাপ কিন্তু, সেই কষ্টের ফল কিন্তু যারা তাকে হত্যা করে খাচ্ছে তাদেরকে ভোগ করতে হবে। তাই এই মাছ মাংস, এই প্রাণী হত্যা, তাই এই প্রাণীকে খাওয়া কিন্তু সারা বছরই বর্জন করা উচিত, যেটা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন। রক্ত মাংসযুক্ত খাবার পুরোপুরিভাবে বর্জনীয়। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়েছেন, মাছ মাংস, খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, এই সমস্ত জিনিসকে কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। আর দেখবেন, যখনই কোনো শুভ কাজ আসে, যখনই কোনো পূজা অর্চনা আসে, তখন এগুলোকে বর্জন করার কথা বলা হয়, শাস্ত্রে এগুলোর বর্জনের কথা বলা হয়েছে। যে কোনো পূজা অর্চনা করুন বা একাদশী পালন করুন বা কোনো পূজা আপনি বাড়িতে করছেন, লক্ষ্মী পূজা, মা দুর্গার পূজা, সরস্বতী পূজা, আপনি যে কোনো পূজা করুন না কেন, সেই দিনে দেখবেন আপনাকে সাত্বিক আহার গ্রহণ করতে হয়, এই জিনিসগুলোকে বর্জন করতে হয়। বলা হয়ে থাকে যে আগের দিনে সাত্বিক আহার গ্রহণ করতে হয়, যেদিন পূজা সেই দিনে সাত্বিক আহার গ্রহণ করতে হয়, তার পরের দিনে সাত্বিক আহার গ্রহণ করতে হয়, মানে যাতে শরীরের মধ্যে ওই আমিষ খাবারটা না থাকে, সেই জন্য এটা বলা হয়। কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, এই আমিষ জাতীয় খাবার গ্রহণ করার পর এক সপ্তাহ ওর এফেক্ট থাকে। যদি কোনো প্রকৃত রূপে কোনো পূজা অর্চনা করতে চাই, এক সপ্তাহ আগে থেকে আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করা লাগে, তবেই প্রকৃত যারা আমিষ খান আর কি, যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা যদি প্রকৃত রূপে সাত্বিক হয়ে তারপরে পূজা অর্চনা করতে চান, প্রকৃত রূপে সাত্বিক হয়ে তারপরে সাধন ভজন করতে চান, তাহলে এক সপ্তাহ আগে থেকে সাত্বিক আহার গ্রহণ করা লাগে। তো শাস্ত্রের বিধানকে আমরা আমাদের নিজেদের মতো করে একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, অনেক সময় নিজেদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়। তো আগে মানুষজন এগুলো সমস্ত কিছু মেনে চলতেন, কিন্তু বর্তমানে এই যেদিন পূজা তার আগের দিন এবং তার পরের দিন মানার কথা বলা হয়, কিন্তু সবাই সেটা তাও মানেন না। আগের দিন হয়তো রাত্রেবেলা কেউ কেউ সাত্বিক আহার গ্রহণ করেন, দুপুরবেলা মাছ মাংস খেয়ে নেন, রাত্রেবেলা সাত্বিক আহার গ্রহণ করেন, যেদিন পূজা সেদিন হয়তো সাত্বিক আহার গ্রহণ করেন, অনেকে আবার বাড়ির অনেকে আছেন, তারা আবার বাইরে গিয়ে আমিষ খাবার খেয়ে আসেন, তার পরের দিন তো কেউ হয়তো মানেন না, বা বেশ কিছুজন মানুষ মানতে পারেন, বা অনেকে আছেন দেখবেন তার পরের দিন এই যে একদিন বা দেড় দিন তাদের আমিষ আর খাওয়া হলো না, তার পরের দিন তিন ডবল আমিষ খাবার খেয়ে নেন, বা আগের দিন তিন ডবল আমিষ খাবার খেয়ে নেন, এরকম অনেক মানুষ আছেন। তো এতে করে আর কিছুই হবে না, এতে করে আমাদের শরীর বিধানটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা যেমন পালবো মনটা ভালো থাকবে, সুস্থ সবল থাকবে, আমাদের আত্মা ভালো থাকবে, আমাদের দেহ যেমন ভালো থাকবে, ঠিক তেমনভাবে আমাদের আয়ুও কিন্তু বাড়তে থাকবে। তো এই হচ্ছে মূল কারণ, অন্য কোনো কারণ নেই। আর মনের যে একাগ্রতা, মনের যে কনসেন্ট্রেশন, যে মন নিয়ে আমরা পুজো করব, আর মনের যে পবিত্রতা, সেটাকে রক্ষার জন্য কিন্তু সাত্বিক আহার গ্রহণ করতে হবে, না হলে পূর্ণ কনসেন্ট্রেশন আমাদের আসবে না, পূর্ণ ভক্তি আমরা জাগাতে পারবো না, আর প্রকৃত রূপে আমরা কিন্তু সেই পূজার পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। তাই সবার আগে আমাদের মনকে সাত্বিক করতে হবে, আর তার জন্য খাবার দাবারের উপরে কিন্তু বিশেষ নজর দিতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা আমরা এই দিন অতি অবশ্যই যেন আমিষ আহার গ্রহণ করেন, আপনারা কিন্তু সাত্বিক আহার গ্রহণ করবেন। এছাড়া পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে পালন করবেন, নাম জপ, ইষ্টভৃতি, সময় প্রার্থনা এগুলো করবেন। সকালবেলা থানকুনি পাতা অতি অবশ্যই গ্রহণ করবেন, থানকুনি পাতা খাওয়ার মধ্য দিয়ে শরীরের যে বিষাক্ত টক্সিন সেটা কিন্তু চলে যায়। আপনারা তুলসী পাতা, কালমেঘ, ব্রহ্মকপাটি এগুলো কিন্তু গ্রহণ করবেন মাঝে মধ্যে, এর মধ্য দিয়েও কিন্তু শরীর যে
বিষাক্ত হয়ে যায়। সেই বিষাক্ত টক্সিনগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই থানকুনি পাতা কিন্তু রোজ আমাদেরকে পরমদয়াল যুগপুরুষোত্তম গ্রহণ করার কথা বলেছেন, এটি আমরা গ্রহণ করব। আর প্রত্যেকেই কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করে পূর্ণ কনসেন্ট্রেশন, পূর্ণ ভক্তিবারে, শ্রদ্ধাবারে পরমদয়ালের সাধন ভজন করব। এতে করে সমস্ত পুণ্যফল আমরা লাভ করতে পারবো, সকল দেবদেবীকে আমরা সন্তুষ্ট করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম। অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে লিখবেন জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়। এতে করে মহাপুণ্য কিন্তু আপনারা লাভ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের ওপর তাঁর আশীর্বাদ প্রদান করুন, এই কামনা তাঁর শ্রীচরণে জানাই। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।